কোয়েশ্চেন অ্যান্ড আনসার পর্ব এটা হচ্ছে পার্ট 3 তার পূর্বে দুইটা পর্ব গিয়েছে চলে দেখতে পারেন অথবা প্রতি সপ্তাহে যে ভিডিওটা দিব অবশ্যই দেখার চেষ্টা করবেন এখানে আপনাদের কমন এবং ম্যাক্সিমাম প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন ওকে সেখানে 15টা কোশ্চেন নিয়েছি আমি কারো নাম রিড করব না জাস্ট কোশ্চেনটা পড়ব এবং আনসারটা দেব ঠিক আছে নাম রিড করতে গেলে আর বেশি সময় লাগবে বাট তার পূর্বে একটা কোশ্চেন আনসার দিয়ে দেই কমন কোশ্চেন যেটা সেটা হচ্ছে ফিল্মোরা নিয়ে আপনারা ফিল্মোরা 11 এর উপর ভিডিও দেওয়ার জন্য মানে বিনা খরচে কিভাবে ব্যবহার করবেন এটার উপর ভিডিও দেওয়ার জন্য প্রচুর কমেন্ট মেসেজ ইনবক্স পেজে কমেন্ট পার্সোনাল ইনবক্স টেলিগ্রাম মানে একটা অপশন আপনার বাকি রাখার নাই এখন এই ফিল্মোরা 11 নিয়ে আমি কিছু ভয়েস দিয়েছিলাম আমার টেলিগ্রাম গ্রুপে আমি যেটা আগেও বলেছি আমার টেলিগ্রাম গ্রুপে নানান ধরনের ভয়েসের মাধ্যমে নানান প্রবলেমের সলিউশন দেওয়া হয় সো ফিল্মোরা 11 এর যে ক্র্যাকগুলো বর্তমানে আছে তার মধ্যে দুইটা আমি পেয়েছি দুইটা একটু পারফেক্ট ছিল না প্রথমটার মধ্যে ভাইরাস জনিত ইস্যু ছিল ভাইরাস ঢুকে নাই বাট ঢুকার সম্ভাবনা অনেক বেশি আমার এই ডেস্কটপ ইনস্টল করেছিলাম দেন আমি কেটে ফেলি এটা কোনোভাবে ইউজ করা যাচ্ছিল না বারবার ইন্টারফেস থেকে একটা মেসেজ আসতেছিল আর ইন্টারফেস থেকে এটা অ্যালাউ করে দিলে পর ভাইরাস আসার সম্ভাবনা থাকবে যার জন্য অ্যালাউ করা যাবে না আর অ্যালাউ না করলে এটা ব্যবহার করা যাবে না সো প্রথমটাই বাদ গেল আর সেকেন্ড যেটা ইনস্টল করেছি ওইটাতে সব কিছু ঠিক আছে ইন্টারফেস কোনো প্রবলেম নেই বাট প্রবলেম হচ্ছে ওটাতে এমন কিছু একটা ফাইল আছে যেটার কারণে আমার কম্পিউটার র্যাম বা প্রসেসর একদম এক্সট্রিম লেভেলে চলে যায় আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ডেস্কটপ প্রসেসর 100% হয়ে গেছিলো নর্মালি দেখেন আমার সিপিইউ কিন্তু 1% 2% 5% যখন আমি ভিডিও রেন্ডার করি তখনও 10% বা 20% উপরে কখনও যায় না আমি যত সফটওয়্যার ইউজ করি না কেন বিকজ এটা মডেল হচ্ছে i9 12 জেনারেশন সো যত প্রেশারই দেয় না কেন এটা 20% উপরে যায় না নর্মালি আর ওই ফিল্মোরা ইনস্টল করার পর এটার প্রসেসর চলে গেছে আপনার 80% 90% 100% সো যেটা আমার প্রসেসরকে নষ্ট করে ফেলতে পারে দেন অনোকার ল্যাপটপে ট্রাই করলাম ওটা তখন প্রবলেম পাইনি দেন অনোকা ট্রাই করলাম ওটাতে প্রবলেম পেয়েছি র্যাম একদম 100% হয়ে থাকে অল টাইম ঠিক আছে কোনো একটা ফাইল এসে র্যামটাকে ফুল করে ফেলে সো ওই ফাইলেও প্রবলেম আছে যার কারণে দুইটার একটাও শেয়ার করে নেই আর এই প্রবলেমের কারণে ফাইনালি গিয়ে আমার উইন্ডোজ সেট আপ করতে হয়েছে এই ফিল্মোরা ইনস্টল করতে গিয়ে আর বলতে পারেন ইউটিউবে তো অনেক ভিডিও আছে হ্যাঁ আছে আপনার যদি মনে হয় এটা ট্রাস্টেবল আপনি ইউজ করতে পারেন ইটস আপ টু ইউ আমি ইউটিউবে নর্মালি কোনো ভিডিও দেখে সফটওয়্যার কখনো ক্র্যাক করি না আপাতত আমি দিতে পারছি না যখন পাবো অবশ্যই দিব আমি ফিল্মোরা 10 ব্যবহার করছি বা এক্স বলতে পারেন যদি এটার প্রয়োজন থাকে বা এটাই ব্যবহার করতে চান তাহলে আপাতত এটাতে কাজ চালাতে পারেন আমার পেজে পোস্ট করা আছে যদিও ওয়েবসাইট এখনও দেওয়া হয়নি পোস্টটা আমি ওয়েবসাইটে খুব শীঘ্রই পোস্টটা করে দেবো সো চাইলে আপাতত 10টা ব্যবহার করেন তাহলে নিরাপদে আপনি ব্যবহার করতে পারবেন কাজ করতে পারবেন রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আমরা বাকি বিষয় নিয়ে কথা বলি ফেসবুক পেজে যে ভিডিও আপলোড দিব ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক এনে কি দেওয়া যাবে আচ্ছা ফেসবুক পেজে যেই অডিও লাইব্রেরিটা আছে ওখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করাটাই ভালো হবে পেজের ক্ষেত্রে কারণ ইউটিউবের যে ভিডিওটা আপনি ফ্রিতে পাচ্ছেন ইউটিউব লাইব্রেরি থেকে এটা পেজে কপিরাইট ধরতে পারে এই টাইপের ইস্যু আমি অলরেডি পেয়েছি আমার ব্লগের মধ্যে যে মিউজিকটা ইউজ করেছিলাম ইউটিউবের লাইব্রেরি থেকে এনে ওইটা পেজে দেওয়ার পর কপিরাইট আসছে প্রবলেম হয় নাই ভিডিও ঠিক আছে বাট কপিরাইট ক্লেম আসছে এটাতে ঠিক আছে সো ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে ওখান থেকে ডাউনলোড করে দেওয়াটাই বেটার হবে নেক্সট কোয়েশ্চেন ধন্যবাদ আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটে কি কমেন্ট করা যায় হ্যাঁ অবশ্যই আমার ওয়েবসাইটে কমেন্ট করতে পারবেন আপনি রিবু আনইনস্টল ওল্ড ভার্সন ইউজ করেন কেন প্লিজ রিপ্লাই ওয়েল রিবুর বর্তমান ভার্সন মেবি 5.6 সম্ভবত সঠিক মনে নেই আমরা ইউজ করছি 5.4 বা 5 মেবি এখন ওই সেম আনসার যে নতুন ভার্সনটা আছে ওইটা এখনও বিনা খরচে ব্যবহার করা যাচ্ছে না অথবা যেখানে পাওয়া যাচ্ছে সেটা আমার কাছে সেফ মনে হচ্ছে না যেটা সেফ ওইটা ইউজ করাটাই ভালো ঠিক আছে সো আমি যখন নতুন ভার্সন পাবো অবশ্যই আমার ওয়েবসাইটে লিঙ্কটা জাস্ট চেঞ্জ করে দেবো থার্ড কোয়েশ্চেন বা একটু হেল্প করবেন ইনস্টাগ্রামের মধ্যে তো ইউজার নেমটা দেওয়া যাচ্ছে না অন্য কেউ সেম নেম দিয়েছে এখন কী করবো ওয়েল এটা মূলত যারা আমার ক্রিপ্টো বা ফ্রিল্যান্সিংয়ের যে ভিডিওগুলো দেখেছেন এখানে আমি বলেছিলাম সব কিছু সেম ইউজার নেম রাখার জন্য এখন যদি কোনো কারণবশত রাখতে না পারেন নো প্রবলেম এটা করতেই হবে এরকম কোনো বিষয় না সেম থাকলে সাবমিটের সময় ইনফরমেশনটা সাবমিট করতে সুবিধা হয় বাট যখন যেটা চাবে সেটা সঠিকভাবে দিতে পারলেই হবে সেম রাখতেই হবে এটা কোনো বিষয় না আমার নিজের ম্যাক্সিমামই সেম না দু একটা সেম বাকিটা সব উল্টাপাল্টা ওকে বাট আমি প্রপারলি সাবমিট করতে পারি নেক্সট কোয়েশ্চেন ভাইয়া এই ফাইলে তো একটা ইএক্সি ফাইল আর একটি জিপ ফাইল সফটওয়্যার ইনস্টল করা শেষ এখন ভিতরে ওই জিপ ফাইলে কি কোনো কাজ আছে প্লিজ হেল্প আপনারা যখন আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন যে কোনো ওখানে দুইটা ভিডিও থাকে প্রথম একটা হচ্ছে কীভাবে ডাউনলোড করতে হয় সো ওইটা একবার দেখলে হচ্ছে বারবার দেখার কিছু নাই তারপরে ভিডিওটি হচ্ছে ওই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় এখন আপনি 1000 টাকার সফটওয়্যার ব্যবহার করবেন
এবং সেটা বিনা খরচে একদম প্রপার ওয়েতে ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা ক্র্যাক করে নিতে হবে, আদারওয়াইজ তো আপনি ব্যবহার করতে পারবেন না। সো ভিতরে যেটা দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট ফাইল, আগে ভিউটা দেখেন আমি কীভাবে কী করেছি, সেটা দেখে দেন কাজটা করবেন। এক এক সফটওয়্যার অ্যাক্টিভেট সিস্টেম এক এক রকম, সফটওয়্যার অ্যাক্টিভ করা খুবই সেন্সিটিভ কাজ, সো আগে জেনে বুঝে দেন কাজটা করবেন। নেক্সট কোয়েশ্চেন, হ্যালো ক্যান ইউ প্লিজ মেক আ ভিডিও অ্যাবাউট ইউ টোরেন্ট, হাউ টু ডাউনলোড অ্যান্ড অ্যাক্টিভ দ্যাট। ওকে, ওয়েল আমার লাস্ট যে চ্যানেল নষ্ট হয়েছে আর কি, 85K সাবস্ক্রাইবার সহ, যদি সেটা থাকলে এখন 100K প্লাস হয়ে যেত, ব্যাড লাক। ওই চ্যানেল যখন সাসপেন্ড হয় লাস্ট টাইম, তিনটা স্ট্রাইক একসাথে আসে অলমোস্ট কয়েকদিনের মধ্যে, আর তার মধ্যে একটা ছিল এই টোরেন্টের বিষয়। আমার টোরেন্ট উপরে একটা ভিডিও ছিল যেখানে আমি এ টু জেড আলোচনা করেছি, আর ওইটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে। আমি ভাবি না ওখানে প্রবলেম হবে, কারণ নর্মালি টিউটোরিয়াল ছিল, লাস্টে কিছু প্র্যাকটিক্যালি কাজ দেখেছিলাম, ওইটাই সমস্যা হয়েছে। টোরেন্ট কীভাবে কাজ করে এটা আলোচনা করা ঠিক আছে, বাট তারপরে ওইটা ডাউনলোড বা কীভাবে ইউজ করতে হয় ওই বিস্তারিত বিষয়টা দেখানো ঠিক হয়নি, যার কারণে প্রবলেমটা হয়েছে। সো এই বিষয়ে কোনো প্রকার ভিডিও মেক করা যাবে না, আর যদি প্রয়োজন পড়ে আপনাদের একটা কমেন্ট করে জানাবেন। আমি আগে যে ভিডিও ছিল ওইটার প্রথম যে অংশটুকু মানে ইউটিউবে দেওয়া যাবে ওইটুকু দিব, বাকিটা আমার পেজে দিব। সো এই কন্ডিশনে দেওয়া যেতে পারে। সো যদি প্রয়োজন পড়ে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাইয়া অনলাইনে স্পোর্টস টিভি দেখার জন্য ভালো একটা অ্যাপসের রিভিউ দেন প্লিজ, পিসির জন্য ওয়ার্ল্ড কাপ ক্লোজ অ্যান্ড সামনে ফিফা। ওয়েল আপনি যেটা কমেন্ট করেছেন এটা হচ্ছে একটা টিভি কথা বলেছেন, মানে অনলাইন খেলা দেখা যাবে বা টিভি দেখা যাবে এরকম একটা বিষয়। ওয়েল আমি প্রথম যে কোয়েশ্চেন একটা আনসার পড়বো ছিল ওটাতে বলেছি এই এন্টারটেনমেন্ট রিলেটেড কোনো বিষয়ে আমি আপনাদের হেল্প করবো না, আবারও বলছি এই বিষয়ে আমি সরাসরি হেল্প করবো না, হয়তোবা নানান ওয়েতে অনেক সময় সামনে অনেক কিছু চলে আসে ওইটা ভিন্ন বিষয়, বাট আমি স্বজ্ঞানে ওইটা আমি করবো না। সো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর কেন করছি না যদি খুব জানার ইচ্ছা থাকে তাহলে পার্ট ওয়ানটা দেখতে পারেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, ইটস আপ টু ইউ, জানলেও আমি দেখাবো না আর কি, ঠিক আছে। দেন নেক্সট কোয়েশ্চেন, দাদা ফিল্মোরা 11, ওকে এটা অলরেডি আনসার দেওয়া হয়েছে। ভাইয়া উইন্ডোজ এক্সপি ডাউনলোড সম্পর্কে একটা ভিডিও দেন প্লিজ। আচ্ছা এই এক্সপি তো বর্তমানে আসলে কেউ ইউজ করে না, ইভেন আমার কম্পিউটার সেট আপ হবে কি না আমার সন্দেহ আছে, আমার তিনটা ল্যাপটপের মধ্যে একটা তো সেট আপ হবে কি না আমি শিওর না, মেবি ওল্ড যেটা আছে এটা তো হতে পারে, যাই হোক আমি ট্রাই করবো। আর এটা যদি কারো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করে জানান, দেন আমি বিষয়টা বিবেচনায় নেব। নেক্সট কোয়েশ্চেন, বা ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করব পিসিতে ভিডিও চাই। ওয়েল এটা দেখানো যাবে না, এটা করার জন্য আপনার আইডিএম সফটওয়্যার প্রয়োজন পড়বে। এখন আইডিএম দুইভাবে ব্যবহার করতে পারেন, একটা হচ্ছে বিনা খরচে আর একটা হচ্ছে পারচেস করে, ঠিক আছে। যদি পারচেস কেউ করতে চান তাহলে টেলিগ্রামে নক দিতে পারেন, অন্যথায় আমার ওয়েবসাইটে একটা পোস্ট করা আছে আইডিএমের উপর মোস্ট পপুলার পোস্ট, সো এটা চেক করলেই বাকিটা বুঝতে পারবেন কীভাবে কী করতে হবে। নেক্সট কোয়েশ্চেন, রবিন ভাইয়া রিবু আনইনস্টলার আপনি যেভাবে বলেছিলেন আমি ওইভাবে কাজ করেছি, বাট আমার প্রবলেম করতেছে আমার ল্যাপটপ হচ্ছে উইন্ডোজ 10 এত বিট, ওকে যাই হোক বিষয় হচ্ছে আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখেন নাই যার কারণে প্রবলেম হচ্ছে। আমি বারবার বলি কোনো সফটওয়্যার ক্র্যাক করে ব্যবহার করার পূর্বে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিতে হবে, আপনি অর্ধেক দেখবেন অর্ধেক দেখবেন না তাহলে এটা কাজ করবে না। আমি তো ইউজ করছি আমার তো প্রবলেম হচ্ছে না, তাহলে আপনারটা কেন প্রবলেম হবে, অবশ্যই কিছু মিস্টেক করেছেন। সো আগে ভিডিও দেখেন তারপর কাজ করেন। নেক্সট বাই ক্যামটেশিয়া 30 days ওল্ডার হয়েছে, এখন ওপেন করতে হলে কী করতে হবে জানাবেন প্লিজ। ওয়েল ক্যামটেশিয়া পিনা খোঁজে ব্যবহার করার জন্য আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে, ওইটা দেখলে আনসার পেয়ে যাবেন। নেক্সট কোয়েশ্চেন, রবিন ভাই উইন্ডোজ 10 অ্যাক্টিভ করবো কী করে, কোনো লিঙ্ক থাকলে দেন প্লিজ। ওয়েল এটা কি সলিউশন আপনাদের প্রয়োজন, যদি প্রয়োজন থাকে অবশ্যই বলবেন আমি ওয়েবসাইটে পোস্ট করে দেবো, আর কোনো প্রকার লিঙ্ক তো আমি দিতে পারবো না আপনাদেরকে সরাসরি কোনো কমেন্টের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, বাই মাইক্রোসফট এডু স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেন প্লিজ। ওয়েল আমি তো বলেছি ভিডিও দিব, বাট আপাতত এটা নিয়ে স্টাডি করার মতো সময় আমার কাছে নেই, যেহেতু 3 মাস সময় আমাদের কাছে আছে, 3 মাস পরে আমাদের প্রয়োজন পড়বে, তার মধ্যে আই হোপ ভিডিওটা মেক করে ফেলবো, ওকে। দেন আজকে লাস্ট কোয়েশ্চেন, অ্যাক্টিভ করবো কীভাবে। ওয়েল এখানে 2021 দেখতে পাচ্ছেন, এই কমেন্ট অনেকে করেছেন, আনসার একটাই আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে ওইটা দেখতে পারেন, ওকে। সো এই ছিল আমাদের কোয়েশ্চেন এবং আনসার, সাপাতত এইটুকুই, পরবর্তী টপিক আবার কথা হবে। আসসালামু আলাইকুম।